রম্বসের কর্ণদ্বয় যদি দেওয়া থাকে তাহলে এই রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা হচ্ছে খুবই সহজ। আমরা কোনো সূত্র প্রয়োগ করব না, সরাসরি আমরা টেকনিক অবলম্বন করে এই ক্ষেত্রফলটা নির্ণয় করব। যদি এরকম দেখেন যে একটি রম্বসের কর্ণদ্বয় দেওয়া আছে, দুইটা রম্বসের ক্ষেত্রফল চেয়েছে, এরকম প্রশ্ন আপনারা প্রায় পরীক্ষায় পাবেন। দেখুন অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধনে এসেছে, এই যে 31তম বিসিএসে এসেছে, তো এই প্রশ্নগুলোর উত্তর বের করা খুবই সহজ। কিচ্ছু না, দুইটার মধ্যে যে কোনো একটাকে অর্ধেক করবেন, করে অপরটি দিয়ে গুণ দিবেন। লক্ষ্য রাখি, এখানে বলেছে একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার, রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে এবার আমি কি বললাম টেকনিকটা, টেকনিকটা বলেছে হয় ষাটকে অর্ধেক করেন 40 দ্বারা গুণ দিবেন, অথবা 40কে অর্ধেক করে 60 দ্বারা গুণ দিবেন, যেটা সহজ হয়। তাহলে আমরা 40কে যদি অর্ধেক করি, 40কে অর্ধেক করলে হয় হচ্ছে 20, আর এ পাশে আসে 60, তাহলে 6 × 12, 1200 বর্গ সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন, সহজ কথা, যা থাকবে যে কোনো একটাকে অর্ধেক করে পরেরটা দিয়ে গুণ দিবেন। এবার এখানে আসি, 30 সেকেন্ডও লাগবে না কিন্তু অঙ্কগুলো করতে, ঠিক আছে? আচ্ছা, পরে আসি, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? 31তম বিসিএসের কোশ্চিন। দেখুন এটা মুখে মুখে 30 সেকেন্ড সময় লাগবে না, 4কে অর্ধেক করেন 2, তাহলে 6 দিয়ে গুণ দিলে হবে 12 সেন্টিমিটার, 12 বর্গ সেন্টিমিটার। কারণ আমাদের টেকনিক কি, যে কোনো একটাকে অর্ধেক করব, 6কে অর্ধেক করলে 3 হয়, 4 দিয়ে গুণ করলে 3 × 4 = 12 হয়, আবার 4কে অর্ধেক করলে 2 হয়, 6 দিয়ে গুণ করলে 12 হয়, একই জিনিস। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা আর কয়েকটা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাব। আমরা আর কয়েকটা দেখে নিই। এখানে বলা আছে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 5 সেন্টিমিটার ও 4.5 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? উপজেলা পোস্টমাস্টার 2016 সালের কোশ্চিন। একই চিন্তাভাবনা, আমরা এটা দেখে তো ঘাবড়িয়ে যাব না, তাই না? কেননা আমাদের তো জানা আছে কৌশল। কৌশল কি, যে কোনো একটাকে অর্ধেক করে কি করবেন, অপরটা দিয়ে গুণ দিবেন। তো তাহলে ঘটনাটার কি ঘটবে, এখানে হচ্ছে আমরা 5কে যদি অর্ধেক করে ফেলি তাহলে হবে 2.5, অর্থাৎ 2.5, তাহলে আমরা সবচেয়ে ভালো হবে এই 2.5, এই 5কে অর্ধেক করা, তাহলে 5কে অর্ধেক করলে হবে 2.5 গুণ হচ্ছে 4.5, এই দুইটা গুণ করে দিই। পয়েন্টের গুণ করা খুবই সহজ। দেখি আমাদের এই অঙ্কটা, এখানে বলেছে একটি কর্ণদ্বয়ের, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 5 সেন্টিমিটার ও 4.5 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? উপজেলা পোস্টমাস্টার পরীক্ষায় পড়েছিল, কয়েক সেকেন্ডের ব্যাপার। আমাদের টেকনিকটা কী ছিল, টেকনিকটা ছিল আমরা কী করব, আমরা হচ্ছে যে কোনো একটা কে অর্ধেক করে অপরটি দিয়ে গুণ দিব। তাহলে আমরা 5কে অর্ধেক করি, 2.5 হয়ে যাবে, আর এ পাশে থাকলো 4.5, দশমিক আসলো, আসলো তো কি হয়েছে, আমরা তো জানি দশমিকের টেকনিক, আমি তো ক্লাস নিয়েছি, তো দশমিকের কি হবে 25, আর আমরা কি করব 45 সরাসরি গুণ করে দিব। গুণ করে দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে যে দশমিকের পর কয়টা ডিজিট আছে সেই কয়টা ডিজিট আমরা গুণব, দশমিকের পর একটা ডিজিট, এ পাশে একটা ডিজিট, মোট 2 ডিজিট। তো এই 2 ডিজিট ডান থেকে বাম দিকে এসে দশমিক বসিয়ে দিলেই দশমিকের গুণ শেষ। তাহলে এই দুইটা গুণ করলে আসবে হচ্ছে 1125, 1125 সরাসরি যদি আমরা গুণ করে দিই। তো এখন আমাদের যেহেতু দশমিক আছে, সেহেতু আমরা কী করবো, দশমিক বসাবো, কয় ঘর আগে, 2 ঘর আগে, 1 2, কোন দিক থেকে, ডান দিক থেকে বাম দিকে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 11.25 বর্গ সেন্টিমিটার, এটাই উত্তর। কত সহজ না, অনেক সহজ কিন্তু। তো এই সুন্দর করে এই অঙ্কগুলা বা এরকম বিভিন্ন টপিকের যে টপিকগুলো আপনাদের চাকরি পরীক্ষাতে আসে, এই টপিকগুলো সুন্দর করে আমার তৌকির জব ম্যাথ বইটাতে সুন্দর করে তুলে ধরা আছে। আপনারা যারা বইটা সংগ্রহ করেননি, এখনই আজকেই বইটা সংগ্রহ করে নেবেন। আপনারা আপনাদের জেলা শহরের যে কোনো অভিজাত লাইব্রেরিতে পাবেন, অথবা আমার ফোন নাম্বার 01717716344, এই নাম্বারে ফোন দিয়ে কুরিয়ার যোগে নিতে পারবেন। এই বইটা থেকে গত প্রাইমারি পরীক্ষাতে পৃষ্ঠার মধ্যে সর্বোচ্চ 17টা পর্যন্ত কমন ছিল এই আমার গণিত বইটা থেকে, আর নিবন্ধনে 25টার মধ্যে সর্বোচ্চ 20টি গণিত এই বইটা থেকে কমন ছিল। সুতরাং বইটা সংগ্রহ করতে আপনারা ভুল করবেন না। যারা ঘরে বসে প্রস্তুতি নিতে চান খুব সহজে, তারা অবশ্যই অবশ্যই বইটা সংগ্রহ করবেন। এছাড়া আমার একটা স্পেশাল জব সাজেশন আছে, গণিত বাদে বাকি সকল বিষয় বিগত সালে বারবার এসেছে এমন প্রশ্নগুলো নিয়ে সাজানো, এটাও আপনারা সংগ্রহ করে নেবেন। চলুন আমরা পরের অঙ্কটা দেখি।